ওম শ্রী পরমাত্মনে নম শ্রীমদ্ভগবদ্ গীতা অথ ষষ্ঠাধ্যায়ে অভ্যাসযোগ নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে স্বপ্নের স্বাগত প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা শুনব শ্রীমদ্ভগবদ্ গীতার অভ্যাস যোগের আজকে প্রথম মন্ত্র থেকে আমরা আলোচনা করব সর্বপ্রথম মন্ত্রটি এবং দ্বিতীয় মন্ত্র কর্মফল ত্যাগই কর্মযোগীর যোগী হলেন প্রকৃত সন্ন্যাসী যিনি কর্মের ফলকে যিনি ত্যাগ করেন এবং যিনি প্রত্যাশা রাখেন না নিষ্কামভাবে যিনি কর্ম অনুষ্ঠান করেন তিনিই হলেন প্রকৃত সন্ন্যাসী প্রথম এবং দ্বিতীয় মন্ত্রে পারম কারণিক শ্রী ভগবান প্রিয়শাখা অর্জুনকে সেই বিষয়ে বলবেন প্রথম মন্ত্র শ্রী ভগবান বাচা অনাশ্রিত কর্মফল কার্যঙ্ কর্ম করিয়া সক্রিয় অনাশ্রিত ফলন অনাশ্রিত মানে হলো অপেক্ষা না করে প্রতীক্ষা না করে বা প্রত্যাশা না করে কর্মফলের প্রত্যাশাকে না করে যিনি কর্ম করেন কার্যং কর্ম করতীয় প্রারব্ধ সংস্কারবশে যেই কর্মগুলো আসে সেইগুলোকে যিনি নাকি করেন কোনো প্রত্যাশা ফলের প্রত্যাশা করেন না কারো আকাঙ্ক্ষা করেন না তাদের কি বলা হয় সন্ন্যাসী চ চোগী চ যোগী আর সন্ন্যাসী একই ব্যাপার নিষ্কাম কর্মজয়ীকেই সন্ন্যাসী বলে ভগবান বলছেন স সন্ন্যাসী চ যোগী চ তাকেই বলা হয় সন্ন্যাসী এবং তিনি যোগী ন নিরগ্নিঘ্ন চাক্রিয় অর্থাৎ অগ্নিহত্যাদি কর্মসকলকে যারা নাকি মাত্র পরিত্যাগ করেন বা যারা নাকি অক্রিয় অক্রিয় এই কারণেই বললেন চ অক্রিয় অক্রিয় মানে এখানে স্রোত কর্ম আদি ত্যাগ শ্রুতিবিহিত যেসব কথা সেগুলো ত্যাগ তাকেই কিন্তু বলছেন ন নিরগ্নি ন চাকরীয় এবং এই অক্রিয় হল শরীর কর্মত্যাগ শরীর কর্মত্যাগ কেমন এখন শ্রুতিবিহিত যে কর্মাদি স্রৌত কর্মাদি এ ত্যাগ না এগুলো যেমন এগুলো শাস্ত্রবিধি অনুযায়ী সন্ন্যাসীদের কর্তব্য নয় কিন্তু দেখবেন ভারত আসন আশ্রম সঙ্গে সর্বত্রই সারম্বরে যোগ্য হয় অনেক তীর্থ আশ্রমে প্রধান কার্যালয়ে প্রত্যেক রবিবার যোগ্য হয় আমাদের কোনো প্রার্থিত কাম্য কোনো কিছু নেই কিন্তু ভক্তদের কল্যাণ কামনা করে আমরা কী করি যোগ্য করি এবং বিশ্ব শান্তির প্রার্থনা করা হয়তো এই যোগ্য দেবতার কাছে পরের মন্ত্রে বলছেন দ্বিতীয় মন্ত্রে বলছেন নাহি সন্ন্যাস ইয়ং সন্ন্যাস মেতে প্রাহ ইয় গং তঙ বেদে পাণ্ডব নহি সঙ্গে ভবতে কাস্টন ইয়ং সন্ন্যাসম ইতি হে অর্জুন যাকে তুমি যাকে সন্ন্যাস বলা হয় এবং তাকেই তুমি যোগ বলে যেন সন্ন্যাস আর যোগের মধ্যে কোনো এর মধ্যে পার্থক্য কিছু নেই যার সন্ন্যাস সন্ন্যাস মানে সর্বকর্ম ত্যাগ অর্থাৎ ভগবত চরণে অর্পণ কর্মের ফল কর্মকে ত্যাগ নয় কর্মের ফলকে ত্যাগ তাকে বলে সন্ন্যাস আর তাই নিষ্কাম কর্ম যোগ হলো নিষ্কাম কর্ম তাকেই বলে যোগ নাহি সংনস্ত কল্প সংকল্প যোগী ভবতী কষ্ট কেননা সংকল্প ত্যাগ না হলে কখনো মানুষ যোগী ভবতী কচ্ছেন কখনও মানুষ যোগী হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মানুষ কর্মের যে ইয়েতে সকাম কর্মকে ত্যাগ করতে না পারে প্রত্যাশা ত্যাগ না করে যতক্ষণ কর্ম কর ততক্ষণ তো যোগীও হয় না সন্ন্যাসীও ততক্ষণ হয় না আমরা তৃতীয় মন্ত্রের দিকে এবার আমরা যাব তৃতীয় মন্ত্রে আলোকপাত করব। তৃতীয় মন্ত্র থেকে নবম মন্ত্র পর্যন্ত যোগের সাধন পন্থা এবং সিদ্ধাবস্থার কথা কিভাবে যোগ সাধনা আমরা করব এবং সিদ্ধাবস্থায় আমরা পৌঁছতে পারব সে বিষয়ে শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন তৃতীয় মন্ত্র আরো রুক্ষ মনের কর্মকার নম ছিয়তে শৈব সময় যোগে আরোহণ করতে ইচ্ছুক অর্থাৎ যোগী হতে যিনি চাইবেন আর কি তিনি কী করবেন সেই সকল মুনি পুরুষ মনি হলো মাননশীল পুরুষ মানে ভগবানকে ঈশ্বরকে যিনি নাকি নিরন্তর যিনি মানন করেন এক মুহূর্তের জন্য ভগবত স্মৃতি যিনি বিচ্যুত হন না তাকে বলে মনি। তাই এই রকম মনিদের যারা সম কারণতে এই তাকেই কারণ মানে হলো হেতু আর কি বলা হয় যে তার পক্ষে কর্ম করা হলো যোগাড়ো হওয়ার জন্য নিষ্কাম কর্ম করা অবশ্যই দরকার এবং এই নিষ্কাম কর্মের ফলে কী হয় যোগাড়ুরস্ব যোগার যোগাড়ুরো যখন তিনি হতে পারেন অর্থাৎ যোগে আড়ুরো হন যোগে তিনি স্থিতিলাভ যখন করেন তখন কি হয় সেই মনির তখন সম কারণম উচ্চতে সম শব্দের অর্থ হল শান্তি অর্থাৎ নিষ্কাম কর্মযোগীর যে আত্মসংযমের ফলে যে চিত্তপ্রসাদ লাভ হয় তাই হল সম চতুর্থ মন্ত্রে শ্রী ভগবান বলছেন ইদাহি নেন্দ্রিয়ার্থেসু ন করমসানুসতে সর্বসংকল্প সন্ন্যাসে নেন্দ্রিয়ার্থু ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহ থেকে বিষয়গুলো আমরা ভোগ করি কীভাবে ইন্দ্রিয়গুলো আমাদের যে যে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয়গুলো এবং মন বুদ্ধি এইগুলোর দ্বারা আমরা বিষয়গুলোকে আমরা ভোগ করি বিষয়ের অনুভব হয় আমাদের বিষয়ভোগ্যানে বিষয়ের অনুভব হয় এগুলো তাই এইগুলো ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলোতে ন অনুসজ্জতে যিনি নাকি আসক্ত হন না নেন্দ্রিয়ার থেসু ন ইন্দ্রিয়ার থেসু ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলোতে যিনি আসক্ত এবং কর্মসমে যার কোনো অনুসজ্জাতে যার কোনো আসক্তি নেই সর্বর সংকল্পর সন্ন্যাসী সমস্ত সংকল্পের সংকল্প মানে এখানে হলো কামনা যুগ করে যে কর্ম করা তাকে সংকল্প বলে সে এই রকম যে ত্যাগী পুরুষ এই ইয়েতে নিষ্কামভাবে যিনি কর্মের অনুষ্ঠান যিনি করেন যোগারুরজ তদচ্যতে তাকে বলা হয় যোগারুর তিনি সমস্ত কর্ম করবেন কিন্তু কিভাবে করবেন কর্ম নিষ্কামভাবে করবেন ভগবত প্রীতির উদ্দেশ্যে করবেন জগৎ কল্যাণের জন্য যিনি কর্ম করবেন তাকে বলে যোগ যোগী আর সন্ন্যাসীর মধ্যে কোনো পার্থক্য নেই উভয়ই সেই একই পরঙ্গতি প্রাপ্ত হয় পঞ্চমন্ত শ্রী ভগবান বলছেন অর্ধ রে আত্মানং নাত্মানং নাত্মানমসাদয়ে আত্মাই বহি আত্মানব বন্ধ আত্মাই পর আত্মা যোগে যোগে আরুরো এরকম যারা নাকি তারা কী হতে ইচ্ছুক যিনি তিনি কী করবেন যোগাড়ুর হওয়ার জন্য বা যোগ সাধনা পত্রে সিদ্ধি লাভের জন্য কি করবেন যোগের প্রতি ভারতবাসীর একটা স্বাভাবিক একটা আকর্ষণ আছে যোগ বলতে আমরা কী বুঝি যোগ হলো যে জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন বা সংযোগ তাকেই বলে যোগ এইরকম যারা নাকি আত্ম নিজেকে কি করেছেন উদ্ধারে আত্মন ন যারা নাকি উদ্ধার করতে সমর্থ হয়েছেন কী উদ্ধার করেছেন সংসার সাগর থেকে যারা নাকি উদ্ধার লাভের জন্য যারা নাকি আত্মোদ্ধার যাকে বলে নিজেকে উদ্ধার করতে যারা সমর্থ হয়েছেন ন আত্মা নম তাদের কখনো এই নিজের আত্মাকে অবসাদয়েত মানে অবনত করা অধপাতিত করা তারা কখনো করেন না আত্মাই বয় আত্মান বন্ধু আত্মাই পুরা পুরা আত্মান আত্মাই হলো আত্মার বন্ধু আমরা নিজেরাই নিজেদের প্রকৃত বন্ধু নিজেরাই নিজেদের শত্রু আমাদের ভেতরে শত্রু বা আমাদের যে আমরা যে দেখি যে বাইরে আমাদের শত্রু প্রকৃত বাইরে কেউ আমাদের শত্রু নয় আমাদের শত্রুগুলো যে স্বরিপু কাম ক্রোধ লোভ মহ মধুম আশ্চর্য এইগুলো আমাদের শত্রু যতক্ষণ না পর্যন্ত আমরা সংসার সাগর থেকে নিবৃত্ত হতে পারি আত্মধারের জন্য চেষ্টা করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনোভাবেই কল্যাণ সম্ভব নয় এই জন্য বলছেন যে যারা নাকি এই আত্মদ্ধার যিনি করবেন তিনি কি করবেন তিনি নিষ্কামভাবে তিনি কর্ম আদি করবেন কোনো প্রত্যাশা রেখে তিনি কর্ম করবেন না সংসার সাগর থেকে উদ্ধারের জন্য নিরন্তর তিনি প্রয়াস করবেন এই কথাগুলি স শ্রী ভগবান বলছেন ষষ্ঠ মন্ত্রে বলছেন বন্ধোর আত্মা আত্মা নস্তং এনাত্মা না যে তাহ অনাত্মা নস্ত সত্রত্যা ভারতে তাত্মীবা সত্রুব সেই যে জীবাত্মা আত্মানুমানের জীবাত্মা সেই জীবাত্মা স্বয়ং এই আত্মাই আত্মার বন্ধু বন্ধুর বন্ধুরা আত্মানস্তশ জিত এবং বশীভূত আত্মনা জিত আর জয় যিনি নিজেকে যিনি জয় করতে পেরেছেন কি জয় করেছেন কামনা বাসনা রিপু এইগুলোকে যিনি জয় করতে পেরেছেন ভগবান শ্রী বুদ্ধদেব বলতেন সহস্রবার যুদ্ধে সহস্র সহস্র মানুষকে জয়লাভ করা সম্ভব তিনি প্রকৃত জয়ী তিনি জয়ী যিনি নিজেকে নিজের রিপুগুলোকে বিরুদ্ধে সংগ্রাম করে যিনি নাকি বিজয় লাভ করতে পেরেছেন তো রকম যারা কি করেছেন যারা নাকি ইন্দ্রিয়গুলোকে মন এবং ইন্দ্রিয় আমাদের যে বন্ধনের মূল কারণ হলো মন মন এবং মনুষান বন্ধন কারণ মোস আমাদের বন্ধন এবং যে মুক্তি এর মূল কারণ মন রকম যারা কী করেছেন যারা নাকি নিজেকে বসীভূত করেছেন ইন্দ্রিয়গুলোকে বসীভূত করতে যারা সক্ষম হয়েছেন মন এবং ইন্দ্রিয়র সাথে যারা শরীরকে যারা জয় করতে পেরেছেন তাদের এবং যারা নাকি অনাত্মা অজিত আত্মা যাদের মনে হয় নিজেকে এই জিতেন্দ্রীয় নন যিনি আর কি যিনি ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারেননি তাদের কি হয় আত্মা কি হয় যারা আত্মজয়ী তাদের পক্ষে আত্মা বন্ধুর কারণ হয় আর যারা নাকি আত্মজয়ে অক্ষম তাদের ক্ষেত্রে আত্মা হয় শত্রুর মতো হয় তো এই জন্য নিজেকে আত্মোদ্ধার সংসার সাগর থেকে যদি উত্তীর্ণ যদি হতে চাই আমাদের নিজেকে ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে আত্মোদ্ধারের জন্য প্রয়াস করতে হবে এবং আত্মজয়ী আমাদের হতে হবে আর যদি এরকম আমরা হতে পারি তখন তারপরে কি ফল লাভ হবে সপ্তম মন্ত্রে শ্রীভগবান সে কথাই বলছেন জেতাত্মন প্রশান্ত পরমাত্মা সমাহিত হন শীত সুখদক্ষেশ তথা মানাপমানয় এই এইরকম যারা নাকি মন আত্মজয়ী অর্থাৎ জিতেন্দ্রীয় যে যোগী জিতেন্দ্রীয় যিনি সন্ন্যাসী তিনি যোগী হন কি তিনি গৃহী হন না কেন তাদের তাদের অবস্থাটা কেমন তাদের ভাবনাটা কেমন শীতোষ্ণ সুখ দুঃখে এসু শীত মান হলো শীতলতা উষ্ণ মান হলো গরম সুখ এবং দুঃখ আর মান এবং অপমান এইগুলোতে তারা কী করেন প্রশান্তস এরা প্রশান্ত থাকেন প্রশান্ত মানে প্রকৃষ্ট রূপে শান্ত থাকেন তাদের কোনো উদ্বেগ থাকে না রাগদের তারা থাকেন এবং তারা কী করেন পরমাত্মার সমাহিত ঈশ্বরে পরমাত্মারী তাদের মনটাকে তারা কি করেন নিবিষ্ট করে রাখেন সমাহিত হয়ে থাকেন শীতোষ্ণ সুখ দুঃখ এসু তথা মান অপমান তাহলে কী কীভাবে থাকে কী কী শীত উষ্ণ সুখ দুঃখ এই সমস্ত অবস্থাগুলো এবং মান এবং অপমান এতে তারা সাম্যভাবে থাকেন অর্থাৎ অবিচলিত থাকেন আমরা একটুখানি দেখে নেব যে এই মান অপমান এই বিষয়টা শীতোষ্ণ দেখবেন আপনার যোগী যারা সাধু সন্ন্যাসী যারা তারা কিন্তু দেখবেন বেশ কষ্ট সহ্য করতে হয় সহ্য না করলে বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না যারাই তপস্যা করেছেন তপস্যা মানে তাপসভাব শ্রোতা বন্ধুরা যারা সংসারে আছেন সংসারে তাপ সহ্য করছেন আর তিতাপ জ্বালাকে সহ্য করছেন অর্থাৎ আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৈতিক সহ্য করছেন আর যারা ঈশ্বরের উদ্দেশ্যে জীবনকে উৎসর্গ করেছেন তারা কী করছেন সুখ দুঃখ মান অপমান এইগুলোতে তারা কি নিরুদ্বেগ থাকছেন পরমাত্মাতে মনটাকে একদম স্থিত করে রেখেছেন একটুখানি দেখে নেব আমরা মান অপমান আজকে আমরা এই মন্ত্রের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব মহারাষ্ট্র প্রদেশে বিঠলজি ভগবানের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মহারাষ্ট্রে বিট্ঠলজি নামে পূজিত সে বিঠলজি ভগবানের এক পরম ভক্ত ছিলেন সেই ভক্ত কেমনভাবে তিনি মান অপমানকে কেমনভাবে সহ্য করেছেন তুকারামজি তার নাম শুনে থাকবেন হয়তো অনেকেই তোকারামজির জীবনের কথা সত্য ঘটনা এক আষাঢ় মাসের শুক্লা একাদশী অর্থাৎ রথযাত্রার ঠিক পরপর সেখানে বিট্ঠলজি ভগবানের খুব বড় উৎসব হয় লক্ষ লক্ষ লোক দীর্ঘ লাইন দিয়ে প্রতীক্ষা করে ভগবানকে দর্শন করেন তা তুকারাম যে এরকম আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথিতে গোদাবরীতে স্নান করতে যাবেন তাই চন্দ্রভাগা নদী চন্দ্রভাগা নদীর তীরেই হলো বিঠ্ঠলজির মন্দির তো চন্দ্রভাগা নদীতে স্নান করতে যাবেন যখন স্নান করতে যাচ্ছেন সকালবেলায় স্নানে যাচ্ছেন একাদশী তীর্থী তো যেই মহলার ওপর দিয়ে তিনি যাচ্ছেন রাস্তায় নদীর পথে সেখানে যেতে একজন মুসলিম শাসক স্থানীয় শাসকের সেখানে তার আবাস দোতলা গৃহ একদম প্রাসাদতুল্য গৃহ বিশাল অট্টালিকা মুসলিম শাসক দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখছেন পথচারীরা যাচ্ছেন চন্দ্রভাগা নদীতে স্নানে তা তুকারামও যাচ্ছেন তো বধ খেয়াল হলো যে তুকারামের মাথায় কি করলেন তিনি দাঁতন কাঠি দিয়ে দাঁতন করছিলেন তুকারামের মাথায় তিনি থুতু ফেললেন তুকারাম কিন্তু পেছনে ওপর দিকে ফিরেও তাকালেন না স্নান করতে চলে গেলেন স্নান করে চলে এসছেন যেই নাকি সেই বাড়ির কাছে মানে নিচে এসছেন ঝুল বারান্দার কাছে আবার সেই শাসক থুতু ফেললো তুকারাম কী করলেন ওপর দিকে শুধু একটু তাকিয়ে কে কোনো ক্রুদ্ধ হলেন না ক্রোধ প্রকাশ করলেন না বিদ্বেষ প্রকাশ করলেন না আবার চন্দ্রভাগা নদীতে স্নান করতে গেলেন তুকারাম যতবার স্নান করে ফিরে আসেন বিট্ঠলজির দর্শনের মানুষে ততবার সেই মুসলিম শাসক তার মাথায় এরকম থুতু ফেলে এই রকম করতে করতে নদীতে যাচ্ছেন আবার ফিরে আসছেন করতে করতে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয় হয় তাই এরকম সবাই দেখছেন স্নানার্থীরা দেখছেন তুকা বারবার স্নান করছে সবাই জিজ্ঞেস করছেন তুমি বারবার কেন স্নান করছো বলছেন একজন আমাকে মানে মাথায় থুতু ফেলে দিয়েছিল তাই উচ্ছিষ্ট জিনিস পড়েছে তো তাই স্নান করছে কথাটা কিন্তু হিন্দুদের মধ্যে মানে ছড়িয়ে পড়ল সবাই খুব ক্ষুব্ধ হয়েছে সবাই মিলে সেই মুসলিম শাসককে সমুচিত দণ্ড দেবার জন্য কী করেছে সংগঠিত হয়েছে হিন্দুরা আর এইদিকে হিন্দুরা যখন সংগঠিত হয়েছে এই কথা জানতে পেরে মুসলিমরাও সংগঠিত হয়ে গেছে হিন্দুদের সংগঠন দুর্বল তারা মাত্র কয়েকজন সংগঠিত লাঠি সোটা নিয়ে এসছে আর মুসলমানরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এসছে কেন তারা তখন শাসক তখন ভারতবর্ষ মুসলিম শাসনের অধীন তা সেই সময় কি করলেন তুকারামজি জি এরকম করতে করতে একশো আটবার যখন স্নান যখন আর কি হয়ে গেল ফিরে আসছেন সন্ধে হয় হয় আবার সেই শাসক কী করেছেন মাথায় আবার উচ্ছিষ্ট থুথু ফেলেছেন তা থুতু ফেলতে তুকারাম কি করলেন আর কোনো কিছু বললেন না এইবার হিন্দু আর মুসলমান একটা রায় হয়ে যাওয়ার মতো অবস্থা তুকারাম সবাইকে শান্ত করলেন শান্ত করে দিয়ে তখন আর কি বলছেন তোমরা বিবাদ করছো কেন তা এই অবসরে কি করেছেন সেই মুসলিম শাসক নেমে এসছেন রাস্তায় তুকারামজি মুসলিম এবং হিন্দু উভয় পক্ষকে সংযত করার চেষ্টা করছেন সংযত করার পর তখন আর কি যখন ওই মুসলিম শাসক কাছে এসছেন তখন মুসলিম শাসক বলছেন আচ্ছা আমি তোমার মাথায় একশো আটবার গুনে গুনে থুতু ফেললাম তুমি রাগ করলে না কেন ক্রুদ্ধ হলে না কেন তোমার কি ভেতরে রাগ নেই তুকারামজি তখন বলছেন হেসে বলছেন যে দেখো তুমি আমার পরম মিত্রের কাজ করলে সেই মুসলিম শাসককে একদম বুকে জড়িয়ে ধীরে বলছেন ভাই তুমি আমাকে পরম মিত্রের কাজ করলে তুমি আমার ক্ষতি করেছো কি তুমি তোমার ভালো করেছো আমি তো এসছিলাম চন্দ্রভাগা নদীতে এই একাদশী তিথিতে মাত্র একবার স্নান করব বলে কিন্তু তুমি দেখো কত কষ্ট করেছো সারাটা দিন না খেয়ে না দিয়ে তুমি কি করেছো ওই দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়েছিলে যে কখন আমি আসি সেই প্রতীক্ষায় আর এই প্রতীক্ষা করে কী করেছো যখনই আমি এসছি তোমার বাড়ির নিজ দিয়ে যাচ্ছি তখনই তুমি কী করেছো আমার মাথায় থুতু নিক্ষেপ করেছো তো এতে তোমার দোষ কী তুমি তোমার মঙ্গলই করেছো ভালোই করেছো একবার স্নান করতাম চন্দ্রভাখা নদীতে একশো আটবার স্নান হয়ে গেল তোমারই এই ইয়েতে সহযোগিতার জন্য তোমার থুতু ফেলার জন্য এতে তোমার আর দোষ কী তুমি তো ভালোই করেছো আমার এই রকম যখন বললেন তখন মুসলিম শাসক তখন চোখ দিয়ে দরদর করে জল পড়ছে তিনি তুকারামকে বুকে জড়িয়ে ধরে বলছেন তুকা তুকই ফেরিস্তা হো তুকারাম ফেরিস্তা হল ইয়েতে একটি ফার্সি ভাষায় বলে দেবদূতকে ফেরিস ফেরিস্তা বলে মানে তুমি কি কোনো দেবদূত মানুষের মধ্যে মান অপমান রাগ দেশ এগুলো থাকে কিন্তু তোমাদের একটু রাগ নেই ক্রোধ নেই আমি এত অপরাধ করলাম আজকে অথবা তুমি কী করলে বললে যে আমি বন্ধুর মতো কাজ করেছি তো রকম যারা যোগী যারা হবেন তারা কি করবেন সুখ দুঃখ সমস্ত কিছুকে তারা ত্যাগ করবেন ঈশ্বরের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করা যায় কিন্তু সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ত্যাগ করা যায় না আমরা একটু অষ্টম মন্ত্রের দিকে আলোকপাত করব জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কটস্থ য়োগে। সমলষ্টাস্মকাঞ্চন হ এই রকম যারা যোগী যারা নাকি আত্মজয়ী যারা তারা প্রশান্ত ভাব তারা প্রাপ্ত হন পরমাত্মা থেকে নিজেকে সমাহিত রাখতে পারেন উষ্ণ সুখ দুঃখ মান অপমান সমস্ত কিছুকে যারা জয় করতে পেরেছেন স্বরিপুকু যারা জয় করতে পেরেছেন এই সব যোগীরা সব সন্ন্যাসীরা জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্ত আত্মা তারা কি করেন অন্তঃকরণে তাদের জ্ঞানে উদ্ভাসিত হয় এবং তারা পরিতৃপ্ত চিত্ত তারাই একমাত্র তৃপ্তি লাভে সক্ষম হয় এবং কুটস্থ বিজিতেন্দ্রীয় কুটস্থ শব্দে তোলে নির্বিকার অর্থাৎ সর্ব সর্বদাই অবিকৃত থাকা কোনো বিকার যাদের নেই তারা নির্বিকারভাবে থাকেন যেমন তুকারামজির আমরা উদাহরণ দিলাম এই এবং বিজিতেন্দ্রীয় তারা উত্তম সমসাম্যকভাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে তারা কি করেছেন জয় করেছেন ইন্দ্রিয় বৃত্তিগুলোকে তারা জয় করেছেন যুক্ত ইত্তুচ্চাতে যোগী এই রকম ভাবে যারা নাকি যুক্ত মানে যারা যোগ সিদ্ধ আর কি ভগবত ভগবানের সাথে যুক্ত ঈশ্বরের সাথে যুক্ত এই রকম ইয়েতে ব্যক্তিদেরই বলা হয় ইতি উচ্ছতে যোগী তাদেরই বলা হয় যোগী আর এই সব যোগীদের কেমন ভাবনাটা সম লষ্টাস্ম কাঞ্চন তাদের কাছে লষ্ট শব্দের অর্থ হলো মৃত্তিকা বা মাটি অশ্ম শব্দের অর্থ হল পাথর কাঞ্চন মানে সকলেই জানেন কাঞ্চনের প্রতি সবারই একটা আসক্তি থাকে আপনাদের সুবর্ণ বা সোনা এইসব ব্যক্তিদের কাছে মাটিও যা সোনাও তাই আর এই পাথরও তাই সবারই মূল্য সমান এদের কাছে সবই সব কিছুতেই তারা কী করেন সমভাবে থাকেন নবমন্ত্রে আমরা যাব এবার সোরেন মেত্রার দাসিন মধ্যস্থাদেশ সাধু সপেচ সমবদ্ধের বিশেষতে আর এই রকম যারা যোগী আত্মজয়ী জয়ী যারা যোগী তাদের অবস্থাকে তাদের সুরিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ এবং বন্ধু এই সমস্ত কিছুতে এবং সাধুস্বপি চাপু সৎ ব্যক্তি সাধু মানে ধর্মপরায়ণ ব্যক্তি বা সৎ ব্যক্তি এবং পাপি পাপিগণের প্রতি তাদের সমবুদ্ধি থাকে অর্থাৎ তাদের সমান ভাবনা থাকে তাদের এই খুব সুন্দর কথা শ্রী ভগবান এখানে বলছেন যে একটুখানি শব্দগুলোর অর্থ যদি জেনে নেই আমাদের বোধ বুঝতে একটু সুবিধা হবে কেননা শব্দগুলো অনেকটা প্রায় কাছাকাছি শব্দ কিন্তু কিছু তো পার্থক্য থাকেই সুরিত প্রথম শব্দটার দিকে যাব। সুরিত কাকে বলে আমরা কারো কোনো উপকার করলাম উপকার করি আমরা কি প্রত্যু উপকারের আমরা প্রত্যাশা নিয়ে করি কিন্তু শরীর যিনি তিনি কি করবেন প্রত্য উপকারের প্রত্যাশা না করে যিনি উপকার করবেন তাকে বলা হয় শরীর মিত্র মিত্র কাকে বলবো আমরা যিনি স্নেহবশত যিনি উপকার করেন স্নেহবশত প্রীতিবশত যিনি উপকার করেন তাকে বলে মিত্র বন্ধু বন্ধু মানে সম্বন্ধ আছে যার সাথে সম্বন্ধ বিশিষ্ট ব্যক্তি মানে জ্ঞাতি কুটুম্বাদি এরা হলেন জ্ঞাতি বন্ধু উদাসীন উদাসীন হলো বিবদমান ঝগড়া করছে দুই পক্ষ তো এক হাতে তো বাজে না আর ঝগড়া এক পক্ষে ঝগড়া হয় না তো এরকম বিবদমান উভয় পক্ষের কোনো পক্ষকেই পক্ষেই যিনি অবলম্বন করেন না তিনি হলেন উদাসীন আমরা দেখব যে কুরুক্ষেত্রের মহাসমরে কুরুপাণ্ডব যুদ্ধে দুজনেই আত্মীয় শ্রী বলরামজি শ্রীকৃষ্ণজির বিস্তত ভাই হলেন পঞ্চপাণ্ডবরা আর বৈবাহিক সম্পর্ক মানে বেআই মশাই সম্পর্ক দুর্যোধনও বেআই মশাই দুর্যোধন বলরামজির শিষ্য গদাযুদ্ধ শিখেছিলেন বলরামজির কাছে তাই এইখানে তো কী করলেন যখন নাকি কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু নাকি এই পৃথিবীর ভারকে হরণ করার জন্য খত শক্তিকে তিনি দমন করার জন্য যিনি তার আবির্ভাব যেহেতু তিনি কি করলেন তিনি পাণ্ডবপক্ষ অবলম্বন করলেন একদম নিরস্ত্র অবস্থায় আর তার নারায়ণী সেনা দুর্যোধন নিলেন বলরাম বলরামজি কিন্তু কি করলেন তিনি যেহেতু উদাসীন থাকবেন তার কোনো পক্ষই তিনি অবলম্বন করলেন না ওই সময়টা যুদ্ধের প্রারম্ভের ঠিক আগেই তিনি কী করলেন ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যটনে তিনি তখন বেরিয়ে গেলেন যখন নাকি অর্জুনের ভীমের সাথে যখন দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে সেই সময় সেই দিনকে তিনি কিন্তু ফিরে এসেছিলেন এবং যুদ্ধ থামাতে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছিলেন কিন্তু নিয়তির যে পরিহাস নিয়তির বিধানকে কেউ লঙ্ঘন করবে ভীম সেই গদা দিয়ে কী করলেন দুর্যোধনের উরুভঙ্গ করে তাকে নিপাতিত করলেন রুডুষ্ট হয়েছিলেন শ্রী বলরামজি তাতে তো এইরকম ব্যক্তিকে বলে উদাসীন মধ্যস্থ মধ্যস্থ মানে উভয় পক্ষের মধ্যে উভয় পক্ষের যিনি হিতৈষী ভগবান শ্রীকৃষ্ণ তার শত্রুও কেউ নেই মিত্রও কেউ নেই কুরুক্ষেত্রের মহাসমরে কি করছেন পাণ্ডবদের পক্ষে দৈত্য করতে গেছেন তিনি যে না এই যুদ্ধ বন্ধ হোক যাতে ধৃতরাষ্ট্রপক্ষীয়রাও এবং পাণ্ডব পক্ষীয়রা কেউ যেন এই মহাসমর যেন তারা নিজেদের অবতীর্ণ না করেন তেই তাকে বলে মধ্যস্থ যিনি বিপদমান উভয় পক্ষেরই কল্যাণ যিনি প্রার্থনা করেন আর দেশ দেশ্য মানে হল দেশের পাত্র মানে বিদ্বেষের পাত্র তা এই যে যারা নাকি এই নিষ্কাম কর্মযোগী ভগবত পরায়ণ যারা যোগী যারা নাকি হয়েছেন স্থিত হয়েছেন তারা সকলের প্রতি ভাব সমবুদ্ধি বিশিষ্ট থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন্ত ভগবত গীতামুখে বলছেন যে ন আমি অস্থি ন প্রিয় আমার কেউ দেশও কেউ নেই আমার প্রিয় কেউ নেই সকলেই আমার কাছে সামান্য এরপরে আমরা দশম মন্ত্র দিকে যাব দশম মন্ত্র থেকে ছাব্বিশতম মন্ত্র পর্যন্ত অষ্টাঙ্গ যোগের বর্ণনা এবং সমাধি অভ্যাসের নিয়ম কি করে আমরা যোগ আচরণ করবো এবং কি করে আমরা সমাধিতে আস্তে আস্তে ধীরে ধীরে সোপানক্রমে আমরা হতে পারব দশম মন্ত্র পর্যন্তই এই এপিসোডে আপনাদের শোনাব দশম মন্ত্রে শ্রী ভগবান অর্জুনকে বলছেন ইয়োগীঞ্জেতা সততম আতমানহস্য শততম সত জঞ্জিত মানে হলো চিত্তকে সমাহিত করা নিযুক্ত থাকা ধ্যান পরায়ণ হওয়া যোগী যারা হতে চাইবেন তারা কি করবেন যোগী জঞ্জিত সততম সতত মানে হলো অনুক্ষণ নিরন্তর তারা কি করবেন এই নিযুক্ত রাখবেন কাকে নিযুক্ত রাখবেন আত্মানং রহস্যে স্থিত আত্মাকে কী করবেন ইয়েতে কা নিযুক্ত রাখবেন পরমেশ্বরে ভগবানে শ্রী সদ্গুরুতে তারা কী করবেন এই নিযুক্ত রাখবেন আর কি করবেন একাকী যতচিত্ত আত্মা এবং তারা কী করবেন একাকী কাকে বলা হয় মানে ইয়েতে সঙ্গ শূন্য কোনো কারো কোনো ইয়েতে কোনো ব্যক্তির কোনো সঙ্গ তিনি প্রত্যাশা করবেন না এবং সংযত চিত্ত যত চিত্ত চিত্তাত্মা যত চিত্ত মানে যত সংযতম চিত্তম আত্মা দেহস্য যশ্র যার আত্মা মানে বসীভূত হয়েছে যিনি হিন্দুগুলোকে সংযম করতে পেরেছেন এই রকমভাবে কি করবেন নিরাশির পরিগ্রহ নিরাশি মানে হলো আকাঙ্ক্ষা শূন্য প্রত্যাশা শূন্য হওয়া বাসনা রহিত হওয়া বিষয়ে বিত বিতৃষ্ণ হওয়া নিরাশি অপরিগ্রহ অপরিগ্রহ শব্দ যে যোগের প্রতিবন্ধক যেসব দ্রব্যাদির সংগ্রহে বিরত থাকা ভোগ্যবস্তু যত বেশি আপনি আহরণ করতে থাকবেন তত কি করবেন ভগবানের দিক থেকে আপনি দূর দূরে সরে যেতে থাকবেন কেন ভোগ্যবস্তুকে সুরক্ষার জন্য আপনাকে অনেকটা সময় আপনাকে ব্যয় করতে হবে তাই যারা যোগে আরুর হতে চাইবেন তারা তো কী করবেন তাহলে এক কথায় বলে দিই যে নির্জন স্থানে তিনি বাস করতে থাকবেন পরমাত্মাতে তিনি নিজেকে মনকে তিনি স্থিত করে রাখবেন আর তিনি কি করবেন ইন্দ্রিয়গুলোকে তিনি সংযম করবেন শরীর মনকে তিনি জয় করবেন আকাঙ্ক্ষা কামনা বাসনা প্রত্যাশা এই এবং বিষয়ে বিষয়ে তিনি বিতৃষ্ণ হবেন এবং যোগের প্রতিবন্ধক দ্রব্যাদি সংগ্রহে বিরত থাকবেন মাত্র জীবন ধারণের জন্য যেসব যেইটুকু দ্রব্য দরকার তাই তাই তিনি মাত্র সংগ্রহ করবেন তার বেশি নয় তার বেশি করলে কিন্তু যোগ যোগবিঘ্ন হবে তাকে বলে যোগবিঘ্ন একটা ছোট্ট উদাহরণ দেব শ্রোতা বন্ধুরা আপনাদের একজন যোগী ছিলেন সেই যোগী সিদ্ধি লাভ করেছিলেন তার একজন শিষ্য ছিলেন খুব সেবা ছিলেন তো তার কাছে যোগীগুরুর কাছে যোগ সাধনা শিখছেন তা শিখতে 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 কী হলো তিনি এরকম এই যোগীরা সাধু সন্ন্যাসীরা যে কৌপিন পরে আর কি পরে তা এই আর কি কৌপিন এরকম রেখেছেন তব সেই কুঠিয়ার মধ্যে নেংটি ইঁদুর ছিল তা নেংটি ইঁদুরগুলো কি করলো নেংটি ইঁদুরে সেই কৌপিনগুলোকে কাটে যোগী কটিমাত্র বস্ত্র সার তার আর কোথায় বেশি বস্ত্র পাবে একটা পর্বতের গুহাতে তিনি যোগ সাধনা করছেন তাই কৌপিনগুলোকে রোজ এসে নেঙ্কটি ইঁদুরগুলো এসে কাটতে থাকে আসে কিন্তু সামান্য খাদ্যের লোভে যোগী ভিক্ষা করে যা সামান্য কিছু খাদ্য দি পান তার লোভে আসে এবং ইঁদুরের যেটা কাজ সে খেয়ে যে চল চলে যাবে না আরও কিছু দুষ্কর্ম কিছু সে করবে তো এরকম কাটে তখন কি করলেন সেই ভাবছেন যে ইঁদুরে তো কাটা তাহলে ইঁদুরগুলো কী করে তারাই যদি আমি ইঁদুরগুলোকে তাড়াতে যাই আমার ধ্যান ভঙ্গ হবে তার থেকে একটা কাজ করি না কেন একটা বেড়াল ছানা নিয়ে আসি বরঞ্চ তা যোগী একদিন ভিক্ষেই গেলেন তো কয়েকজন ভক্ত ছিল তার গুরুজি তীর্থ পর্যটনে গেছেন কাছে নেই গুরুদেব তা ভক্তদের গিয়ে বলেন দেখুন আমার ওই কৌপিনগুলো এই সামান্য কটিবাস মানে বহির্বাস এইগুলোই ইঁদুরে খুব উৎপাত করছে কেটে দিচ্ছে নেংটি ইঁদুরে তা তারাও ভক্তরা বলেন একটা কাজ করুন না কেন মহারাজ একটা বেড়াল নিয়ে যান না একটা বেড়াল ছানা দিয়ে দিচ্ছি অনেক বেড়াল ছানা আছে আমাদের বাড়িতে তা যোগীকে কী করলেন সাগ্রহে সেই বিড়াল ছানাটাকে নিয়ে আসলেন বেড়াল ছানা তো আর যোগীর সে খাদ্য শুকনো রুটিতে পরিতৃপ্ত হবে না সে দুধের প্রত্যাশা করে তা বিড়ালটা মিউ মিউ করে তখন কি করলেন যোগী সেই ভক্তদের কাছে ভিকে গিয়ে বলছেন দেখুন বিড়ালটা না খেতে চায় না তো বলছেন আরে আমাদের বাড়িতে তো যখন ছিল খুব দুধ ভাত খেত তো মাছ ফাছ খেত তা শুধু শুকনো রুটি কেন খাবে একটু দুধের ব্যবস্থা করুন আপনি বরঞ্চ রোজ যখন ভিকে আসবেন একটু করে দুধ আপনাকে দিয়ে দেবো আপনিও একটু দুধ পান করবেন বিড়ালটাকে একটু দুধ দেবেন তো এইরকম বিড়ালকে যখন দুধ দিয়ে দেওয়ার কথা হলো তখন আর কি কী করলেন তাই দিচ্ছেন কি এরকম করতে বিড়ালটা বড় হয়েছে যেই বাড়ির থেকে দুধ দিত সেই বাড়ির সব গাভীগুলো তখন আর কেউ প্রসব করেনি আর দুধ সেই বাড়িতে পাওয়া যাচ্ছে না তখন একজন বলল যে মহারাজ রোজ কত ই করবেন দুধ ভিকে করে নেবেন একটা কাজ করুন না কেন আমার একটা গাভী আছে সবৎসা গাভী বাচ্চা দিয়েছে অনেকটা দুধ হয় আপনি তাহলে গরুটা পোষণ না কেন গরুটা যদি পোষেন তাহলে আপনাকে দুধের জন্য কারো কাছে দুধ বিকে যাইতে হবে না বাড়িতেই আপনি আপনার কঠিয়াতে আপনি দুধ পেয়ে যাবেন আস ইয়েতে তখন কি করলেন সেই যোগী গরু বছরকে নিয়ে গেলেন কিছুদিন তো চড়িয়ে চড়িয়ে ঘাস টাস খাওয়ালেন ঘাস টাস খাওয়া যখন শেষ হয়ে গেল ঘাস ইয়ে হয়ে গেছে তখন কি খাওয়াবেন তখন খড় দরকার গরু খড় খাবে ঘাস খাবে খোল ভুসি খাবে লোকের কাছ থেকে ভিকে করে করে খড় টর নিলেন তখন অনেকেই বলছে মহারাজ কতদিন আর এরকম এই সবার কাছ থেকে চেয়ে চিনতে চলবে একটা কাজ করুন বরঞ্চ আমরা প্রত্যেকেই কিছু কিছু করে আমাদের তো অনেক সম্পত্তি এক ধনী ব্যক্তি ধনী জমিদার বললেন যে আমি আপনাকে পাঁচ বিঘে জমি দিচ্ছি আরও দু একজন কী করলেন একটু একটু করে জমি দিলেন এরকম তা বললেন যে এই জমিগুলোতে যদি আপনি চাষবাস করেন তাহলে আপনাকে ভিক্ষেও আসতে হবে না আর ওই গরুর খাবারের জন্য আপনাকে চিনতে করতে চিন্তা করতে হবে না খুব মনে ধরল যোগীর কথাটা তিনি কি করলেন তখন ওই জমিগুলোকে গ্রহণ করলেন ব্রহ্মোত্তর সন্ন্যাসীদের গুরুকে যেই সম্পত্তি প্রদান করা হয় তাহলে ব্রহ্মত্তর সম্পত্তি বলে অনেকটা ব্রহ্মত্তর সম্পত্তি পেলেন তিনি তখন তিনি সেগুলো গ্রহণ করে কি করলেন আর ভিক্ষে বেরোন না চাষবাসে ব্যস্ত থাকেন গরুর খাবারের কোনো অভাব নেই ঘরে দুধও আছে বেড়ালও দুধ খেতে পারছে ইঁদুরও এখন আসে না বটে রকম যখন করতে লাগলেন তখন কী করলেন প্রথমবার যখন চাষ করবেন তা পাড়ার লোকেরা তো গ্রামের লোকেরা যাক চাষবাস করে দিল পরে বলো দেখুন আর আমরা করে দেবো আমাদেরও তো চাষবাস থাকে আপনি একজোড়া বলদ পুষুন একজোড়া বলদ পুষলেন যোগী এবার আর নাঙ্গল টাঙলের জন্য কারো কাছে চাইতে হয় না একটা একজন একজনকেও দিল তো এরকম তার করতে 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 তারপর কি করলো যে একটা মানে একজন কৃষাণ একজন মজুরকে রেখে দিল নাঙ্গল টাঙ্গল বাইবে তা ধান টান লাগাবে সব কিছু করবে তারা এখন বাইরে যেতে হয় না ভিক্ষে করতে হয় না কিন্তু সারাদিন কী করতে হয় চাষের কাজে গোপালন এগুলোতে ব্যস্ত থাকতে হয় তো এইরকম করতে 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 চাষবাস হতে লাগলো শস্য ফলাতে লাগলেন গরুর দুধ কিছুটা বিক্রি করতেন কিছুটা নিজে খেতেন কিছুটা বিড়ালকে খাওয়াতেন চাষে যা শস্য হতো আর একা মানুষ কতবার খাবেন কিছু বিক্রি করতেন এরকম করতে 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 শস্যের গোলা একটা হলো তারপর আস্তে আস্তে কিছু টাকা পয়সা জমতে লাগলো কিছু জমি কিনতে লাগলেন চাষবাস বাড়াচ্ছেন কিনতে 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 বেশ একদিন কী করলেন একদম স্বচ্ছল এক ধনী হয়ে উঠলেন বেশ একদিন স্বচ্ছল কৃষক হয়ে উঠলেন দীর্ঘ বছর বাদে বারো বছর বাদে গুরু তীর্থ দর্শন করে এসছেন এসে জিজ্ঞাসা করছেন আচ্ছা এইখানে একজন ছিল কুটিহাতে তো সে আমার শিষ্য ছিল তার এই নাম তা সে কি এখন থাকে না দেখছি এখানে সুন্দর একটা একদম বেশ ধনী লোকের বাড়ির মতো বাড়ি খড়ের গাদা ধানের মরাই ডালের মড়াই অনেক গরু বাছুর তো এইগুলো তো সেই সাধু কি চলে গেছে এখান থেকে সবাই বলছে না না সেই সাধুই তো এই সাধু তারা দেখুন এত কিছু তখন তিনি আসলেন তখন গুরুজি শিষ্যকে বলছেন কি ব্যাপার তোমার এত কিছু সম্পদ আমি তো ভেবেছিলাম কোনো বোধ হয় ইয়েদের ধনী কৃষক পরিবার বোধহয় বাস করছে তখন আর কি বলছেন যে গুরুজি এই কৌপিন কি আসতে কৌপিনের জন্যই সব কিছু কৌপিনটাকে রক্ষা করার জন্যই দেখুন প্রথমে ইঁদুরুখ কাটছিলো কৌপিন তারপরে বেড়াল পুষলাম বেড়াল পুষতে গিয়ে দুধের চিন্তা করতে হলো গাভী পুষলাম গাভীকে কী খাওয়াবো তার জন্য লোকেরা জমি দিল কিছুটা ব্রহ্মত্তর তারপরে জমি তো থাকলো চাষ করবো কীভাবে বলদ গরু ব্যবস্থা করতে হলো তারপর শস্য উৎপাদন হলো অনেক শস্য একাকত খাবো সেইগুলো জমিয়ে রেখে টাকা পয়সা দিয়ে জমি কিনতে লাগলাম তারপর এই সব শস্য টস্য রাখতে গেলে গাভী পুষতে গেলে এগুলো তো তো ঘর তো লাগে ঘর বাড়ি বানালাম তো বলেন তখন শিশুটি বলছেন এক কৌপিন কি একটা কৌপিনের জন্য মাত্র এত কিছু তখন গুরুজি বলছেন দেখো এই যে তুমি ভগবানের আর দেখো মনটাকে দিতে পারছো না তুমি জোগাড় হতে পারছো না মূল কারণটা কি যে এই বিষয়ের সংস্পর্শ এগুলো সব কিছু পরিত্যাগ করো চল এবার আমার সাথে তীর্থ দর্শনে যাবে মনটাকে ভগবানে দাও বিষয়ে ভগবান তুষ্ট হন না মন ভগবান মন এবং বুদ্ধি প্রদান করলে তিনি তুষ্ট হন শ্রোতা বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো সকলকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি